আসসালামু আলাইকুম, বিআই ফাইন আর্ট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি আশিকই যাচ্ছি। আজকে আমি 3 প্রকারের হাত ড্রয়িং করে দেখাবো, একদম সিম্পল এবং সহজভাবে হাত 3টা আঁকবো। আমি ভিডিওগুলো এই ভিডিওটি বিশেষ করে চারুকলার তৃতীয় ব্যাচ স্টুডেন্টদের জন্য বানাচ্ছি, তো আশা করি ওনারা বুঝতে পারবেন। তো চলুন শুরু করা যাক। হাত আঁকার জন্য সবার প্রথমে আমাদের আগে হাতটাকে দেখতে হবে। যে কোনো জিনিস আঁকার জন্য আমাদের সেই জিনিসটা যেটা আমরা আঁকছি সেটাকে আগে অবজারভেশন করা খুব প্রয়োজন। তো দেখুন, এখানে আমার হাত রাখছি আমি। তো হাতটাকে আমি কীভাবে দেখবো সেটার একটা বিষয় যে আমি এখানে হাতটা রাখছি, এখন এই হাতটাকে আমি বিভিন্ন শেপে আনার চেষ্টা করব। যেমন দেখেন যে এই যে একটা শেপ আছে এখানে, তাই না? হাতটাকে যদি আমি একটা শেপে আনার চেষ্টা করি, যে একটা বক্স আকৃতিতে, তাহলে যদি এখান থেকে আমি সোজাভাবে একটা লাইন দিই, যেখান থেকে লাইন দিলাম, দেখেন লাইন দেওয়ার পরে আমি এদিক থেকে একটা লাইন দিতে পারি, এদিক থেকে একটা আর এদিক থেকে একটা। তার মানে যে পুরো তালুটা আছে হাতে সেটাকে কিন্তু আমি একটা বক্সের মাধ্যমে রিপ্লেস করতে পারি। আমি সবসময় বলি যে আমরা যে কোনো জিনিস আঁকার জন্য সেই জিনিসটাকে আগে নর্মালভাবে আঁকবো, কাঠামো গঠন করবো, তারপর সেটাকে সাজাবো। তো এই জন্য আমরা প্রথমে একটা বক্স আঁকবো, এভাবে 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 এভাবে। তো চলুন বক্সটা এঁকে ফেলি। তো আমি আমার পৃষ্ঠাটাকে 4 ভাগে ভাগ করে নিয়েছি, কারণ আমি এখানে 3 প্রকারের হাত আঁকবো 3 খোপে। তো চলুন প্রথমে আমরা প্রথম হাতটা আঁকি, যেটা এভাবে আছে। তো যেটা আমি বলেছিলাম যে সবার প্রথমে আমি একটা বক্সের আকার ধারণ করছি। ওকে, দেখেন একটা আমি কিন্তু সিম্পলভাবে একটা বক্স ড্রয়িং করছি। এখন এই বক্স আঁকার পরে আমার একটা জিনিস খেয়াল করতে হবে যে আমরা হাতের এই অংশটা নিলাম, এখন এখানে যদি বক্সের শেপ দেওয়া হয়, তখন এখানে সোজাভাবে যদি পেন্সিলটা দেই, তখন দেখবেন যে এই 3টা আঙুলের যে জায়গাটা কিন্তু একটু উপরের দিকে বের হওয়া আছে, তাই না? তো এখানকার শেপ কেমন আছে, যে এখানকার শেপ আছে এভাবে সোজা একটা টান, 2 নম্বর আঙুল পর্যন্ত সোজা টান নিয়ে এসে এই 2টা সেকেন্ড আঙুলের দিকে একটু নিচের দিকে বাঁকিয়ে টান দিতে হবে। তাহলে আমরা এখন এটাই অ্যাপ্লাই করি যে আমরা তো বক্স এঁকে ফেলছি, তো এই পর্যন্ত আমরা সোজা টান রাখলাম, যেটা আমি ধরলাম যে এটা 2 নম্বর আঙুল পর্যন্ত। তো এখানে একটা আঙুল, এখানে একটা আঙুল আমি আন্দাজ করে নিলাম, তারপর এখান থেকে একটু নিচের দিকে টান দিব, ঠিক যেমনটা আমার হাতে আছে। দেখেন যেমনটা আমার হাতে ছিল, এই যে সোজাসুজিভাবে এসে তারপর এখান থেকে একটু নিচের দিকে ছিল, ঠিক সেটাই কিন্তু আমি এখানে করলাম। যে কোনো জিনিস আঁকার জন্য আপনারা রেফারেন্স একটা সেই জিনিসটাকে, অবজেক্টটাকে রাখবেন, তাহলে কিন্তু আঁকতে সুবিধা হবে। যেমন আমার এখানে আমি হাত আঁকছি, তো আমার হাত তো আছে, সবারই তো হাত থাকে, তো সেই হাতটা দেখে কিন্তু আপনারা বিভিন্ন অ্যাঙ্গেলে হাতগুলোর মাপ বুঝতে পারবেন যে কোনটা কীভাবে হবে। ঠিক যেমনটা আমি এখানে রেফারেন্স নিচ্ছি আমার হাতটাকে, আর সেই মাপটা নিয়ে কিন্তু আমি আঁকার চেষ্টা করছি। তো আমরা যখন মাপটা পেলাম, তখন এই যে এক্সট্রা যে লাইনটুকু ছিল সেটা কিন্তু আমরা মুছে ফেলবো। আমার সাউন্ড কোয়ালিটি একটু ডাল হতে পারে, কারণ আমি হেডফোন দিয়ে কথাগুলো বলছি, আর হেডফোনে সাউন্ড অতটা ক্লিয়ার শোনা যায় না, নিঃশ্বাস তারপর আশপাশের শব্দও শোনা যায়, তো সেই জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। তো আমার কিন্তু হাতের যে শেপটা, তালুর যে শেপটা, সেটা কিন্তু আমরা বেসিকভাবে এঁকে ফেলেছি একটা কাঠামো। তো এটাকে এখন আমরা আগেই হাতের শেপে আঁকবো না, প্রথমে আমরা আঙ্গুলের ডিরেকশনগুলো নির্ণয় করবো। যে যে আমার হাত এখানে রাখলাম, এখন দেখেন আঙ্গুলের ডিরেকশনগুলো আপনারা নির্ণয় করবেন, ঠিক সেম টু সেমভাবে যে করতে হবে আমার হাতের তেমন কিন্তু না। এখন একটা জিনিস খেয়াল করেন যে হাত কিন্তু সবসময় যে একই রকম থাকবে, যে আঙুলগুলো এরকম, যদি আমরা হাত আঁকি তাহলে আঙুলগুলোর গ্যাপ এতখানি এতখানি থাকবে তা কিন্তু না। যদি হাত বেশি ছাড়ানো হয় তাহলে কিন্তু আঙুলের গ্যাপ ছাড়ানো থাকে, খোঁচানো হলে কিন্তু কম থাকে, এরকম থাকতে পারে, এরকম থাকতে পারে। তো হাত যেমন করবেন তেমনই তো আঙুলের মাপ হবে, তাই না? তো আপনারা আঙুলের ডিরেকশনগুলো কিন্তু ইচ্ছে মতো নিতে পারেন। তবে একটা জিনিস খেয়াল রাখবেন যে যেহেতু আমাদের মাঝের আঙুলটা সব থেকে বড়, আর এই আঙুল আর এই আঙুলটা প্রায় সমান, তো মাঝের আঙুলটা একটু বড় দেব। তো আমরা মাঝের আঙুলের মাপ রেখেছিলাম এখানে,
যেহেতু আমি এ পর্যন্ত মাপতেছি এটা, তো এখান থেকে মাঝে আনবো হবে। তো দেখেন আমি কিন্তু সোজা একটা লাইন নিয়ে এসে এখানে মিলিয়ে দিলাম, এটা হলো আমার মাঝের আঙ্গুল। তো আমার মাঝের আঙ্গুল হয়ে গেল, মাঝের আঙ্গুলের যে মাপটা নিয়েছি আমি সেটা কিন্তু সব থেকে বড় নেব। তারপরে যে এপাশের যে আঙ্গুলটা আছে এটা, তো এটা মাঝের আঙ্গুল থেকে কত কতটা গ্যাপে হবে সেটা কিন্তু অ্যাকুরেট কোনো মাপ নাই। যেমন এখন দেখেন গ্যাপ কম, এখন বেশি, এখন আর একটু কম। তো এটা আপনারা নির্দিষ্টভাবে নিজের মতো করে এটা মাপটা নিতে পারেন। তো আমি একটা মাপ নিয়ে নিই, যেহেতু মাঝের আঙ্গুলটা বড় তো মাঝের আঙ্গুল থেকে একটু ছোট করে আমি আঙ্গুলটা নিচ্ছি। দেখেন আঙ্গুলের লাইনটাকে কিন্তু আমি নিয়ে এসে ডাইরেক্ট এখানে মিলাই দিছি। ঠিক একইভাবে আমি এই পাশের আঙ্গুলটা নিব, তো এই পাশের আঙ্গুলের মাপটাও আমি একইভাবে নির্ণয় করব। তো এখান থেকে আমি যতটা গ্যাপ রাখছি আমি ততটাও নিতে পারি, আবার তার থেকে কম বা বেশিও নিতে পারি। আচ্ছা, তো আমার তিনটা আঙ্গুলের মাপ কিন্তু আমি পেলাম, এখন আবার আমরা হাতের দিকে ফিরে যাব। তো এরকম করার পরে আপনারা দেখেন যে যে আমাদের ছোট আঙ্গুলটা সেই আঙ্গুলটা কিন্তু এই যে যে এই আঙ্গুলটা আছে সেই আঙ্গুলের কিন্তু তিন মানে দুই ভাগের সমান। যেমন এইটা এক ভাগ, তাই না, এইটা আরেক ভাগ, এইটা আরেক ভাগ, তো তিনটা ভাগ করা আছে আমাদের আঙ্গুল। তো দুই নম্বর ভাগের সমান কিন্তু আমাদের ছোট আঙ্গুলটা যাচ্ছে। তো আমরা এই লাইনটাকেও এই যে এই লাইনটাকেও আমরা তিনটা ভাগে ভাগ করে নিই। ওকে, তো তিনটা ভাগে ভাগ করে নিয়েছি। তো আমরা এখন বুঝতে পারছি যে আমাদের কোন আঙুলটার মাপ এখান থেকে হবে। তো আমরা একটু গ্যাপ রেখে এটাকে নিয়ে এসে এখানে মিলিয়ে দিই। তো একটা জিনিস খেয়াল করেন, আমি কিন্তু প্রত্যেকটা লাইনকে নিয়ে এসে একই জায়গায় মেলাচ্ছি। আপনারা একই জায়গায় মেলাবেন, বা একটু যদি ডান পাশ বা পাশ সরে যায় তাও কোনো সমস্যা নেই। এখন আমরা চারটা আঙ্গুল পেলাম, এখন শুধু এই বুড়ো আঙ্গুলটার পালা। তো এখন আমরা দেখব যে বুড়ো আঙ্গুলটা কেমনভাবে আছে। তো আমরা যদি এটাকে এভাবে রাখি, তো এই যে আমাদের বক্সটা ছিল এ পর্যন্ত, তো বক্সের যদি মাঝ বরাবর থেকে আমরা বুড়ো আঙ্গুলের লাইনটা নিই তাহলে কিন্তু হবে এরকম। এটা হলো মা বক্স, এটা হলো মাঝ। তো এখান থেকে আমাদের বুড়ো আঙ্গুলের এই লাইনটা শুরু হবে। তো আমরা যেহেতু মাঝখানে মাঝখানে টান দিচ্ছি, তো বুড়ো আঙ্গুলের মাঝখানের যে লাইনটা সেটা আমরা আর একটু নিচ থেকে নিব। তো এখান থেকে নিলাম, এখন এই যে আমি বাইরের দিকে নিলাম এটার মাপ কতখানি হবে, এটার মাপ আপনারা যে এই যে এখান থেকে এ পর্যন্ত এটুকুও নিতে পারেন, আবার এর থেকে একটু বড়ও নিতে পারেন। এখন আঙুলের তো নির্দিষ্ট কোনো মাপ নাই, দেখবেন যে এক এক মানুষের হাতের আঙুল কিন্তু এক এক রকম হয়। কিছু মানুষের হাতের আঙুল লম্বা লম্বা হয়, আবার কিছু মানুষের হাতের আঙুল ছোট হয়, বেটে হয়। তো এটা কোনো বিষয় না। তো আপনারা চাইলে এখান থেকে এই যে মাপটা আছে এটাও বাইরের দিকে নিতে পারেন, আবার তার থেকে একটু বড়ো করে চাইলে বড়ো করেও নিতে পারেন। আমি একটু বড়ো করে নিচ্ছি, তো আমার এখন পাঁচটা আঙ্গুলের ডিরেকশন কিন্তু আমি পেয়ে গেছি। এখন আমরা একটা বেসিক শেপে আনব, সেটা হলো আঙ্গুলগুলোকে আমরা এই পাশে আর এই পাশে দিয়ে কভার করবো। সেটা কীভাবে দেখাচ্ছি, একদম সিম্পলভাবে দেখেন, দুই পাশে সমান জায়গা রেখে আমি শুধু আঙ্গুলগুলোকে কভার করছি। দেখেন এই যে আমি একটা আঙ্গুল আঁকলাম, এখন এই যে মাঝে যে লাইনটা ছিল সেই লাইনের এপাশে আর এপাশে কিন্তু আমি সমানভাবে রাখার চেষ্টা করছি। এখন একটু যদি ছোটো বড়ো হয়ে যায় তাহলে সেটা সমস্যা নেই। তো এখান থেকে আমি নিয়ে আসছি, নিয়ে এসে এখান থেকে আবার এই যে আঙুলটা আছে এখান থেকে নিয়ে যাব। তো আমার দুইটা আঙুল দেওয়া হয়ে গেছে, এখনও কিন্তু এটা আঙুল হয় নাই। আমি আগেই বলেছি যে আমি শুধু বেসিক শেপটা নিয়ে আসছি, তারপরে এটাকে আঙুলের মতো করে আমি ডিজাইন করব। তো দুইটা আঙুল হয়ে গেল, তো এখানে দেখেন যে একটু পাকা হয়েছিল, আমি এটা সোজা করে দিই। ওকে, এখন দুইটা আঙুল হয়ে গেল, এখন আমি এই আঙুল আর এই আঙুল একইভাবে কিন্তু একই রকম শেপে নিয়ে আসবো।
তো আমরা কিন্তু আঙুলের চারটা শেপ নিয়ে আসছি, এখন আমাদের বুড়ো আঙুলের পালা। তো আমরা বুড়ো আঙুলটাকেও একইভাবে নিয়ে আসবো। ঠান্ডা লাগার কারণে আমার গলা বসে গেছে, এর জন্য আপনাদের একটু অন্যরকম কণ্ঠ শোনা যেতে পারে। তো বুড়ো আঙুলটা আমরা আগে দেখে নিই যে কেমনভাবে আসে। সব আঙুলের থেকে বুড়ো আঙুলটা কিন্তু একটু ভিন্ন। দেখেন যে চারটা আঙুল কিন্তু সিমিলার, শুধু ছোট আর বড়। তো বুড়ো আঙুলটা কিন্তু একটু ভিন্ন, সেজন্য বুড়ো আঙুলটা একটু ভালোভাবে আমরা দেখি যে কেমন আছে। তো আমরা দেখতে পাচ্ছি যে এ পর্যন্ত সোজাই আছে, এ পর্যন্ত সোজাই আছে, এখান থেকে একটু বাঁকছে। তো আমরা এখান থেকে যেহেতু শুরু করবো, তো এ পর্যন্ত সোজা টান দিলাম। টান দেওয়ার পরে এখান থেকে বাঁকাই দিলাম। তারপরে এখন এই সাইডটা দেখি যে এই সাইডটা কেমন আছে। এই সাইডটা সোজা এসে একটু রাউন্ড করে নিয়ে মিলে গেছে এখানে। তো আমরা এখানে খেয়াল করলাম যে আমাদের বুড়ো আঙুলটা, দেখেন যে বুড়ো আঙুলটা এখান থেকে নিয়ে এসে এদিকে এভাবে রাউন্ড হয়ে গেছে, তারপরে এখান থেকে নিয়ে এসে মিলে গেছে। তো আমরা একই কাজটাই করছি যে এখান থেকে আমরা এটাকে রাউন্ড করে দিছি। এই যে রাউন্ড করে দিলাম, দেখেন রাউন্ড করে দেওয়ার পরে এখান থেকে মিলে দিলাম। তো এখানে একটা দেখেন আমি গ্যাপ রাখছি, একটা চোখা কোন একটি জিনিস রাখছি। তো এটাকে আপনারা রাখার চেষ্টা করবেন যে দেখেন এখানে যদি করা যায় তখন দেখেন যে আচ্ছা। তো এখানে আমরা এই যে এটার জন্য একটু কোণাকৃতি করছি, তো বেশি কিন্তু না। দেখবেন আমি কিন্তু এখানে চোখা কিছু করিনি, এটা রাউন্ডের উপরে আছে। তো এখন কি করবো, এখন নিয়ে এসে এভাবে মিলিয়ে দেব, এখান থেকে নিচের দিকে নিয়ে আসলাম। তো এটা এরকমই ছিল, দেখেন যেটা যদি এরকম করি তো এখান থেকে এসে এখানে একটু কোণাকৃতি আছে। দেখেন আপনার আমি আগে বলেছি যে কোনো জিনিস দেখে দেখে আঁকবেন তাহলে সুবিধা হবে। এখান থেকে নিয়ে এসে কোণাকৃতি আছে, তারপরে সোজাভাবে টান আছে। তো আমরা একই কাজটা করবো, যেখান থেকে নিয়ে এসে কোণাকৃতি করব, তারপরে সোজাভাবে টান দিব। ওকে, আমি মাপটা একটু ঠিক করে দিচ্ছি। আচ্ছা, এখন আমরা আবার হাতের দিকে ফিরে যাই, যে আমরা যে সোজা লাইনটা দিয়েছিলাম এই লাইনটাকে আমরা এখানে এসে মিলে গেছি যেহেতু, তো এখানে আমরা এখানে মিলাই দিই। এখন আরেকটা জিনিস এখানে দেখার বিষয় হলো যে আমার বুড়ো আঙুলটা কোন ডিরেকশনে আছে। যদি আমার বুড়ো আঙুলটা বেশি ফাঁকা থাকে তখন কিন্তু দেখবেন যে আঙুলটা ছোট লাগছে, আর যদি এরকম করা থাকে তখন কিন্তু আঙুলটা বড় লাগবে। তো আমার এই ছবিতে আঙুলটা এরকম আছে, সেজন্য কিন্তু দেখতে ছোট লাগছে। যদি এটা সোজাসুজি করা যায় তাহলে কিন্তু এ পর্যন্ত আসবে। ওকে, তারপরে আমরা এই অংশটার দিকে কাজ করবো হাতের।
তো এটা দেখেন একদম সোজাসুজি লাইন দেওয়া নাই, হালকা কিন্তু একটু বাঁকানো আছে, হালকা একটু রাউন্ড করা আছে। আমরা এই লাইনটাকে হালকা একটু রাউন্ড করে দিই। হালকা একটু রাউন্ড করার পরে কিন্তু আমাদের হাত হয়ে গেছে। আমাদের হাত রেডি, এখন আমরা হাতের ডিজাইনের উপর কাজ করবো। আমরা তো এটা শুধু স্ট্রাকচার করলাম, এখন আমরা বাদ বাকি সব লাইনগুলোকে মুছে ফেলবো। মুছে ফেলে এটাকে ডিজাইন করবো, যেরকম হাতের স্ট্রাকচার থাকে, যে এই যে প্রত্যেকটা করের এখানে যে লাইনগুলো থাকে, তারপরে যে এইগুলো হাতের রেখা সেগুলো দিব। আমি এখানে যে হাতটা আঁকছি সেই হাতটা কিন্তু এরকম অবস্থাতে আছে, এরকম অবস্থাতে আছে। আর যদি এরকম টান করে দেন তাহলে কিন্তু এটাকে রাউন্ড করে আরেকটু সরিয়ে দিতে হবে। যেহেতু আমি এখানে লাগাই দিছি তো এই হাতটা এরকম অবস্থাতে আছে। আমি এখানে নিরেবল ইরেজার ইউজ করছি, তো এই কাজটা যেটা আমি করছি সেটা কিন্তু নর্মাল ইরেজার দিয়ে হবে। তো আমার কাছে নর্মাল ইরেজারটা এখন নাই, এই জন্য আমি নিরেবল ইরেজারটা ইউজ করছি। ওকে, তো আমাদের হাতের বেসিক ডিজাইন মানে শেপটা আঁকানো হয়ে গেছে। এখন আমরা এটাকে হাতে রাখছি, মানে হাতের যে স্ট্রাকচারগুলো আছে সেগুলো দিয়ে ফেলি। তো এটার জন্য আমাদের এখন হাতটাকে একটু লক্ষ্য করতে হবে। দেখেন যে প্রত্যেকটা আঙ্গুল কিন্তু তিন ভাগে ভাগ করা হয়েছে, তো আমরা প্রত্যেকটা আঙ্গুলকে তিন ভাগে ভাগ করে ফেলি। ওকে, তো তিন ভাগে প্রত্যেকটা আঙ্গুল ভাগ করার পরে এখন দেখি এখানে কেমন আছে। তো উপরের যে লাইনগুলো আছে দেখেন, আঙুলের যে উপরের লাইনগুলো আছে সেগুলোতে কিন্তু একটা মাত্র লাইন দেওয়া আছে,
যে যে একটা লাইন হয়ে গেল, এ একটা লাইন হয়ে গেল, এ একটা লাইন হয়ে গেল, আর মাঝের যে লাইনগুলো আছে সেগুলোতে কিন্তু বেশ কয়েকটা লাইন আছে। তো আমরা উপরের লাইনগুলোতে একটা করে লাইন দিব, আর মাঝের যে লাইনগুলো ছিল, মাঝে যে আমরা এই শেডটা দিব, তখন এটাকে কীভাবে দিব আমি দেখাই। যে দেখেন এখানে খেয়াল করেন যে এরকম একটা দিব, এরকম একটা দিব, মাঝখানে একটা দিয়ে দিব। এভাবে দিলে কিন্তু আমাদের হাতে মতো লাগবে দেখতে। আর নিচের যে লাইন আছে সেখানেও দেখেন একটা, আর এই দুইটা আঙুলে কিন্তু দুইটা করে করে লাইন দেওয়া। তো আমরা আমাদের হাতটাকে যেহেতু অবজেক্ট হিসেবে রাখছি, তো যেরকম আছে সেরকমই আমরা করব। আচ্ছা, তো আমাদের হাতের কলগুলো এভাবে যদি আমরা দেই তাই কিন্তু যথেষ্ট। এটাকে যখন আমরা শেডিং করব তখন কিন্তু আরও দেখতে সুন্দর লাগবে। যেহেতু আপনারা টিচার হবেন বিভিন্ন স্কুলে, তো বাচ্চাদের শেখানোর জন্য এটাই যথেষ্ট, অতটা ডিটেলিং ওয়ার্ক করার দরকার নেই। কারণ এত অল্প সময়ের মধ্যে একদম রিয়েলিস্টিক হাত আঁকা কিন্তু সম্ভব হয় না। রিয়েলিস্টিক হাত আঁকতে গেলে অনেক পরিশ্রম দরকার হয়, অনেক প্র্যাকটিসের দরকার হয়। তো এই টেকনিকটা দিয়ে কিন্তু বাচ্চাদের খুব সহজেই কিন্তু হাত আঁকানো শেখানো যাবে। আর যেহেতু পরীক্ষার খাতায় বলা থাকবে না যে এই শেপের হাত আঁকতে হবে বা এরকম করে আসতে যাও এরকম হাত আঁকতে হবে, তা কিন্তু না। হাত আঁকতে বললে সিম্পল যে হাতটা সেটা এঁকে দেবেন, এটা কিন্তু সুবিধা হবে আপনার জন্য, সুন্দর করে আঁকতে পারবেন। তারপর আমরা বুড়ো আঙুলের দিকে খেয়াল করি যে বুড়ো আঙুলে এদিকে একটা লাইন দিয়েছে, তো এদিকে একটা লাইন দিয়ে দিই। তারপর উপর দিয়ে আরেকটা লাইন গেছে, উপর দিয়ে আরেকটা আরেকটা লাইন দিয়ে দিই, তারপরে এখানে একটা লাইন। তারপরে এখন হাতের যে স্ট্রাকচারগুলো, মানে হাতের যে লাইনগুলো, রেখা লাইন, তো সেগুলো কিন্তু একদম নর্মাল, সেগুলো কত গভীরভাবে রাখার দরকার নেই। শুধু এদিক দিয়ে একটা লাইন দিব আমরা, আর এখান দিয়ে পাখির ঠোঁটের মতো করে দিলেই কিন্তু হয়ে যাবে। তো এদিক দিয়ে আমরা এভাবে লাইন দিই, আর এখান থেকে একটা এদিকে আর একটা এদিকে যদি দিয়ে দিই তাই কিন্তু মনে হবে যে এটা হাত হয়ে গেল। অত ডিটেলে করার দরকার নেই। আমি বারবার বলছি যে আপনারা পরীক্ষার খাতায় সিম্পল একটা হাত আঁকলেই কিন্তু মার্কস পাবেন। যদি বলা থাকে যে কোনো ছবি দেওয়া থাকে রেফারেন্স যে এই ছবিটা আঁকতে হবে, তখন একটু ভিন্ন ব্যাপার। আর যদি বলা থাকে যে শুধু হাত আঁকো, তাহলে কিন্তু এমনভাবে যদি হাত আঁকেন তাহলে কিন্তু আঁকাটা অনেক সহজ হবে। তো এখন আমরা এটাকে হালকা শেডিং করব। তো শেডিং করার জন্য আমরা একটু হায়ার গ্রেডের পেন্সিল ব্যবহার করব। তো আমি এখানে ফেবার কাস্টেল ব্র্যান্ডের 6B পেন্সিল ব্যবহার করছি। তো সবার প্রথমে আমি হাতের যে স্ট্রাকচার পুরো লাইনটাকে আমি একটু ডার্ক করব, বোল্ড করব। আরেকটা জিনিস হলো, দেখেন যে প্রত্যেকটা কর কিন্তু আলাদা আলাদা, যে এই একটা কর হাতে, এই একটা কর, এই একটা কর। তো একদম যদি সোজাসুজি লাইন দিয়ে দেন তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে না। ঠিক যেমনটা দেখেন যে আমার হাতের এখানে আছে যে এদিক থেকে এসে এখানে একটু মোটা হয়ে আবার গেছে। তো আমার হাতে এমন আছে, এখন আপনাদের হাতে এমন নাও থাকতে পারে, ভিন্ন ভিন্ন হয় হাত। তো প্রত্যেকটা করকে আলাদা করার জন্য আমরা এই কাজটা করতে পারি। দেখেন সরি মোটা হয়ে গেল, এটা মুছে ফেলবো। তো
এখানে নিয়ে এসে আমি একটু মানে মানে ভেতরের দিকে দিয়ে দিলাম, তারপর এখান থেকে আমি একটু বাইরের দিকে উঠবো, তারপর এখান থেকে আবার, তার মানে আমি বলতে চাইছি যে এভাবে এভাবে এভাবে। ওকে, তো আমাদের প্রথম হাতটা কিন্তু হয়ে গেল। এখন এটা চারপাশ দিয়ে আমরা হালকা একটু শেডিং করব। Mm-hmm.
হাতের ডার্ক পোর্শনগুলো দেওয়ার জন্য 10B পেন্সিল ব্যবহার করছি আর্ট লাইনের। তো আমি ডার্ক একদিকে, আমি ডার্ক শুধু একদিকে করবো। দেখেন যে এই অংশটাতে, এই অংশটাতে, এই অংশ আর এই অংশ এক সাইডে ডার্ক করবো, কারণ আমার হাতের দিকে খেয়াল করেন দেখতে পাবেন যে, দেখেন যে আমার হাতের, আমার হাতের দিকে দেখেন যে একদিক থেকে আলো পড়তেছে, তো এদিক থেকে আমার আলো আসতেছে জন্য এই সাইডগুলো কিন্তু আঙুলের একটু হালকা, আর এই সাইডটা দেখেন এই সাইডটা কিন্তু একটু গাঢ়। ঠিক একইভাবেই আমরা একদিকে আলো ধরব, একদিকে আমরা আলো ধরব। তো আমরা এই অংশটাতে আলো ধরব যে এদিক থেকে আলো আসতেছে আমার হাতে, তো এই সাইডটা একটু ডার্ক বেশি হবে। ওকে, তো আমাদের শেডিং এই পর্যন্তই রাখবো আমি। তারপরে আমরা এখন যে কাজটা করবো সেটা হলো এই যে 10B পেন্সিল দিয়ে পুরো আউটলাইনটাকে আবার একটু বোল্ড করে দেবো।
এভাবে কিন্তু আমরা এভাবে কিন্তু আমরা একটা হাত আঁকতে পারি। এখন আপনারা একটা জিনিস খেয়াল করবেন যে হাতের যে তালু বা হাতের যে তালুর উষা সেটা কিন্তু সবার একরকম হয় না। তো আমি এখানে যে হাতটা আঁকছি সেখানে কিন্তু তালুর উষারটা আমি কম দিছি, কিন্তু আমার হাতের তুলনায় কিন্তু এটা কম আছে, কিন্তু আমার হাতটা কিন্তু একটু উষার বেশি। তো এটা কোনো সমস্যা নেই যে আপনারা প্রথমে যে বক্সটা করবেন সে বক্সটা যে মাপের ইচ্ছে আপনারা করতে পারেন, যদি বড় দেন তাহলে তালুটা একটু উষার হবে। তো বক্সটা বড় দিলে অবশ্যই হাতের আঙুলগুলো বড় বড় করে দিতে হবে, আর বক্সটা যদি একটু ছোটো দেন তাহলে হাতের আঙুলগুলো ওই মাপের দিতে হবে। যেমন বক্সটা আমি দিয়েছিলাম এ পর্যন্ত, তো আমি বক্সের থেকে কিন্তু বড় বড় করে আঙুলগুলো দিছি। তা আপনারা যদি আরও বড় বক্স দেন তাহলে যে বক্সের মাপটা থাকবে তার থেকে একটু বড় করে করে আঙুলগুলো দেবেন। তো আমাদের প্রথম হাত এখনও শেষ, একদম সিম্পলভাবে নর্মাল। এটা কিন্তু আমি একদম নর্মাল একটা হাত আঁকছি, কোনো জটিল কিছু নাই এখানে। তো এখন আমরা দ্বিতীয় যে হাতটা আঁকবো সেটা দেখাই। আচ্ছা, এই যে হাত আমি আঁকলাম সেটা হলো এভাবে আছে, আর এখন যেটা আমি আঁকবো সেটা এভাবে থাকবে। তো এইরকম একটা হাত আমরা আঁকবো। তো আমি আবারও HB পেন্সিল নিচ্ছি আউটলাইন ড্র করার জন্য। তো এইরকম হাত আঁকার জন্য আমাদের আবারও যে জিনিসটা প্রয়োজন হবে সেটা হলো বক্স, কারণ এদিক করি আর এদিক হাতের যে বক্সের শেপটা তো একই রকমই থাকবে। তো এখানে আমরা আরেকটা বক্স এঁকে ফেলি। ওকে, বক্স আঁকার পরে এখন আমরা এখানে আরেকটা কাজ করব, সেটা হলো যে আমরা সোজা যে লাইনটা দিছিলাম, লাইনের এই পাশ থেকে একটা অংশ কাটবো, এই পাশ থেকে একটা অংশ কাটবো। কেটে এটা সোজাসুজি নিচে নামাই দিব লাইনটা। নামাই দেওয়ার পরে আমরা এখানে আর এখানে একটা মার্ক পেলাম। এখানে যে লাইনের মূল অংশ ছিল সেখান থেকে এখানে মেলাবো, এখান থেকে এখানে মেলাবো। তো আমরা এরকম একটা শেপ পেলাম। এখন এই শেপটাকে আমরা হাতে রূপান্তর করব। তার আগে যেটা করতে হবে, আমরা রেইনবো আঁকবো, যে যে এভাবে রেইনবো আঁকে সেভাবে রেইনবো আঁকবো। তো রেইনবো শুরু হবে এখান থেকে, রেইনবোটার লাইন এই যে যে কর্নার আছে কর্নার সেখান সেটা টাচ করে যাবে, তারপর উপর দিকে উঠবে, তারপরে আবার নিচের দিকে এই কর্নার টাচ করে নেমে যাবে। তো এভাবে আমাদের একটা লাইন দিলাম। আবার বলছি লাইনটা কীভাবে দিলাম, এখান থেকে শুরু করছি, শুরু করে যে লাইনটা ছিল রেইনবো সেটা এই যে কর্নার টাচ করে গেছে, যে এখান থেকে আবার নিচের দিকে নামছে, গিয়ে এই লাইনটা আবার টাচ করে গেছে এই কর্নারটা। যেভাবে একটা রেইনবোর লাইন আমরা হয়ে গেল, তো আমরা সেকেন্ডটা শুরু করব। তো একই জায়গা থেকে শুরু করব। তো যেহেতু একই জায়গা থেকে শুরু করছি, তো এই অংশটা কিন্তু একটু চিকন হবে আর এদিকটা কিন্তু একটু মোটা হবে। আরও এটা একই জায়গা থেকে শুরু করছি, আবারও আরেকটা লাইন দিচ্ছি।
তো আমরা রেইনবোর মতো চারটা লাইন আসছি, লাইনগুলো যেখান থেকে শুরু হয়েছে সেই জায়গাটা কিন্তু একটু চেকনের উপর দেখেন যে এখানে, আর এদিকটা কিন্তু একটু ছাড়ানো। তো এইভাবে আঁকতে হবে, তো এইভাবে কয়েকবার প্র্যাকটিস করলে আপনারা পারবেন, একদম সোজা, খুব কঠিন বিষয় না, আর কয়েকবার প্র্যাকটিস করবেন রেইনবো আঁকা, তাই আপনারা পেরে যাবেন। তারপর যেটা করতে হবে সেটা হলো এই যে নিচে মাঝ বরাবর আমরা একটা পয়েন্ট নেব, পয়েন্ট নিয়ে সোজা এখান থেকে একটা লাইন টানবো। এই যে লাইনটা দিলাম, এটা হলো আমাদের মাঝের আঙ্গুলের লাইন, এই যে আঙ্গুলটা, লাইন টানা শেষ। এখন আমরা একটু জায়গা গ্যাপ রেখে এখান থেকে আমরা সেকেন্ড আঙ্গুলটা টানবো। ও সরি, আমি এখানে বাঁ হাত আঁকছি, তো এটা পেলাম মাঝের আঙ্গুল, মাঝের আঙ্গুল যাওয়ার পরে এই আঙ্গুলটা লাইন আমরা দেবো। তারপরে এই আঙুলটা, তারপরে শেষে কোনো আঙুল। তো আগের বার যেভাবে লাইনগুলোকে নিয়ে এসে একই জায়গায় মেলাইছিলাম, এবারও কিন্তু সেম টু সেম ভাবে একই জায়গায় মেলাইছি। তো মেলানো হয়ে গেল, এখন আমরা বুড়ো আঙুলের কাজ করবো, যে বুড়ো আঙুলটা এখানে আছে সেটার দিকে যাব। তো সেটা আমরা এখান থেকে শুরু করে এই যে লাইনটা ছিল, পুরো যে লাইনটা ছিল তার মাঝ বরাবর দিয়ে নিয়ে যায় এখানে মেলাব। দেখেন বুড়ো আঙুলটা এক জায়গা থেকে কিন্তু শুরু করছি, শুরু করে নিয়ে গিয়ে এই যে সেকেন্ড লাইনে মেলাইছি, বা আবার ওই টেকনিকটা অ্যাপ্লাই করতে পারেন যে এরকম এখানে ছিল যে এটা ছিল বক্সের লাইন, বক্স থেকে এইটার দূরত্ব, এইটার দূরত্ব সমান করে এখানে নিতে পারেন। আমি এর থেকে একটুখানি বাড়ায় এনেছি, এর সমান করে নিতে পারেন, এর থেকে একটু বাড়ায় নিতে পারেন। তো এরকম হয়ে গেল, হওয়ার পরে এখন যে রেইনবোটা আসছিলাম সেটা আমরা চাইলে এখন মুছে ফেলতে পারি। রেইনবো আঁকার একটা মাত্র কারণ এটা হলো যে আমাদের আঙ্গুলের মাপটা নির্ণয় করা, যে এই যে এখানে দেখেন আঙুলটাকে ভাগ করা হয়েছে এই লাইনটাকে, তো এটা একটা কল হয়ে গেল, এটা একটা কল, এটা একটা কল। এই জন্যই মূলত টানা, তো আমরা এখন এটাকে মুছে ফেলবো। যেহেতু হাত যদি এইখান থেকে এরভাবে দেখা যায় তখন কিন্তু আঙুলগুলো ছোটো ছোটো মনে হয়, তো যখন এই সাইড করা হয় তখন কিন্তু আঙুলগুলো বড় বড় মনে হয়, কারণ এখানে শেষ হয়ে গেছে আঙুল ওই পাশে, তারপর কিন্তু এতখানি জায়গা ফাঁকা থাকে। তো এই জন্য কিন্তু এই রেইনবোটা টেনে আপনারা করতে পারেন, আবার যদি চান এটা ছিল দ্বিতীয় টেকনিক, এই টেকনিকই কিন্তু করতে পারেন, যে আন্দাজ করে প্রথম লাইনটা আর প্রথম আঙুলের মাপটা বড় করে নেবেন, তারপরে এই পাশেরটা একটু ছোট, এই পাশেরটা আবার সমান করে নিলেন, তারপরে এটাকে আঙুলেরটা একটু ছোট করে নিলেন। তো এটাও কিন্তু হবে, রেইনবো টেনে যে আঙুলের লাইনগুলো নির্ণয় করতে হবে তেমন কিন্তু না, আমি দুইটা টেকনিক দেখালাম, একটা সোজা সোজা, একটা রেইনবো টেনে। তো যেটা ইচ্ছা আপনারা অ্যাপ্লাই করতে পারেন, তো এটা একটু কঠিন মনে হতে পারে, তো আপনারা সোজাসুজিভাবে লাইন টেনে ওটাই করবেন, ওটা আরও সুবিধা হবে। তারপর আমরা কী করবো, তারপর এখন যে এখান থেকে বড় একটা চ্যাপ্টা বৃত্ত আঁকবো, এখানেও, এখানেও, এখানে আর এখানে, এই যে আমরা বৃত্তগুলো আঁকলাম এটা হলো আমাদের এই যে কর, এই যে আমাদের হাতের যে এই অংশটা, এটা দিলাম। তারপরে এখন মাঝে মাঝে ছোট ছোট করে বৃত্তকে দেব, যে লাইনগুলো যেখানে ছেদ করছে সেখানে কিন্তু আমি আঁকছি। এটা হয়ে গেল, হওয়ার পরে আমরা একইভাবে হাতে যেরকম মিলিয়ে দিয়েছিলাম লাইনগুলোকে সোজাসুজি এনে সেভাবেই আমরা একটু মিলিয়ে দেবো। তো এটা যেহেতু এরকমভাবে আছে, তো এই আঙুলগুলোতে কিন্তু চারা দেখা যাবে,
নখের অংশটা আমরা পরে আঁকবো, প্রথমে আমরা একইভাবে আঙুলগুলো শেপ আঁকবো। আমরা কিন্তু একইভাবে মাঝের লাইনের দুই পাশে সমান সমান জায়গা রাখার চেষ্টা করে আঙুলগুলো শেপটা নিয়ে আসছি। এখন এটা নেওয়ার পরে আমরা বুড়ো আঙুলের দিকে যাব। তো বুড়ো আঙুলটা আমি যদি এভাবে ধরি তখন দেখেন যে এটা কীভাবে আছে। তো এটা দেখতে পাচ্ছেন যে এখান থেকে সোজাসুজি আছে, কিন্তু এই অংশটা যে করের অংশটা কিন্তু একটু রাউন্ড করা। তো আমরা অত দিকে যাবো না, তো আমরা সোজাসুজি এসে এখানে মিলিয়ে দেবো একটা লাইন, মিলিয়ে দিয়ে এখান থেকে আরেকটা লাইন তুলবো। যেহেতু আমরা এই যে প্রত্যেকটা লাইনে যে রেইনবোটা আনছিলাম সেটাকে আমরা কর হিসাবে ধরছি, যে এটা একটা কর, এটা একটা কর, এটা একটা কর, এটা একটা কর আঙুলের, তো সেক্ষেত্রে এখানে একটা কর আর এই একটা। এখান থেকে ভাবে নিয়ে এসে এভাবে রাউন্ড করে দিয়ে এখান থেকে নিয়ে আসার সময় এটা খেয়াল করেন যে কোন পজিশনে আছে। যদি এরকম করে থাকে আঙুলটা তখন কিন্তু এই দেখেন এখানে একটু কোণাকৃতি হচ্ছে, যদি এরকম করে থাকে তখন কিন্তু রাউন্ড হচ্ছে। তো আমরা একটু এরকম করে দিব যেন একটু কোণাকৃতি অংশ দেখা যায়। তারপরে এখান থেকে এভাবে চলে আসবে এসে এরকম। এটা আমার বুড়ো আঙুল হয়ে গেল। আপনারা চাইলে বুড়ো আঙুলটাকে অন্যভাবে দিতে পারেন, যেভাবে সোজাভাবে দিলেন সোজাভাবে দিয়ে বুড়ো আঙুলের শেপটা নিয়ে এসে এভাবে কিন্তু মেলাতে পারেন কোণাকৃতিভাবে না দিয়ে। তো হাত এখন একটু জটিল, তো এখানে বুঝতে আপনাদের একটু অসুবিধা হতে পারে, তো কয়েকবার প্র্যাকটিস করলে কিন্তু এটা পেরে যাবেন। তারপরে আমি যে আঙুলটার লাইন এখানে নিয়ে আসছিলাম, তো লাইনটাকে নিয়ে এসে এখানে মেলাইছিলাম, তো এখান থেকে আবার নিয়ে এসে আঙুলের সাথে মেলাই দিব। তারপর যেটা করবো সেটা হলো এই সাইডের অংশে একটু কাজ করব। এই সাইডের অংশেও আমরা এই যে হাতের আঙুলের যে লাইনটা ছিল সেখানে নিয়ে এসে এখানে মেলাইছিলাম, এখান থেকে আমরা সোজা সোজা নিয়ে আসবো। নিয়ে এসে এটা তো বক্সের লাইন ছিল তাই না, এটা তো বক্সের লাইন হয়ে গেল, তো এখান থেকে নিয়ে এসে হালকা একটু বাঁকাবো, বাঁকিয়ে এভাবে দেখেন এটাকে নিয়ে এসে বক্সের লাইন থেকে হালকা আলাদা করে ওকে। তো এখন কিন্তু আমাদের হাতের শেপ চলে আসছে। এখন যদি আমরা যে অপ্রয়োজনীয় লাইনগুলো আছে সেগুলোকে মুছে ফেলি তখন কিন্তু হাতটা দেখতে সুন্দর লাগবে। তো চলুন আমরা অপ্রয়োজনীয় লাইনগুলোকে মুছে ফেলি।
আপনাকে ভাত দিই বোল্ড করে দিচ্ছি। এখন একটা এখানে জিনিস আছে, সেটা হলো চারার বিষয়টা। তো এখন আমরা প্রত্যেকটা আঙ্গুলে চারা দিব। চারা দেওয়ার জন্য চারাটাকে আগে আঁকি। তো আমি আঙ্গুলের চারা দিয়ে দিয়েছি। এখন আমরা হাতের যে প্রত্যেকটা করে যেরকম আছে, যে লাইনগুলো আছে সেগুলোকে দেওয়ার চেষ্টা করব। তো আগে আমরা দেখে নিই যে এখানে যে লাইনগুলো আছে সেগুলো কেমন। তো এরকম হুবহু দেওয়া কিন্তু সম্ভব হয় না। তো আমরা এখানে এভাবে এভাবে করে যদি দিয়ে দেয়, আর এই যে আমি এই লাইনগুলো দিছি এটা কিসের জন্য দিছি আমি সেটা বলি। যখন এভাবে দেখবেন তখন দেখবেন যে এদের রং দেখা যাচ্ছে। এই রঙগুলোকে দেখানোর জন্য আমি একটু বাঁকায় বাঁকায় দিছি। আপনি বলছেন আপনি আলাদা রেঞ্জার
তো এই যে আমি হাত আঁকলাম, তো এটাকেও কিন্তু আমি এই হাতের মতো করে শেডিংটা করব। তো যেহেতু আমার সময় কম, অনেক বড় ভিডিও হয়ে যাচ্ছে এটা, আরেকটা হাত আমার আঁকা বাকি আছে, তো এখানে আমি দ্রুত গতিতে 10B পেন্সিল দিয়ে হালকা পাতলা শেডিং করে নিব। তো হাতে দেখেন যে আমি এখানে হাতটা রাখছি, তো এখানে কিন্তু সেম টু সেম আপনারা দেখতে পাচ্ছেন যে এই সাইডে আলো কম, এই সাইডে বেশি, কারণ আমার আলোটা এদিক থেকে আসছে। তো আমি এই কাজটাই করবো যে এক সাইড একটু ডার্ক করবো, এক সাইড হালকা, আর এই সাইডটা ডার্ক আছে, আমি এই সাইডটা ডার্ক করে দিচ্ছি। তো এভাবে আমরা রাফটি কিন্তু একটা সেকেন্ড হাত রেখে ফেলেছি। এখন শেডিংয়ের বিষয়টা যে শেডিংয়ের বিষয়টা আমি এখানে কিন্তু কোনো শেডিং করছি না সেভাবে, কারণ শেডিং করতে গেলে সময়টা অনেক বেশি লাগবে। একটা হাত যদি আমি ভালোভাবে এঁকে শেডিং করতে চাই তাহলে আমার মিনিমাম 2 থেকে আড়াই ঘন্টা সময় লেগে যাবে, যদি এত সময় নাই। আর আপনাদের এভাবে শেখানো মানে একটু কঠিন, যেহেতু আমি এখানে ভিডিও বানাচ্ছি, লাইভ হচ্ছে না বা মিটে ক্লাস হচ্ছে না, এভাবে পুরো বিষয়টা বোঝানো অনেক কঠিন। তো আমি এখানে সিম্পল যে শেডিংটা দেখাচ্ছি এটা কিন্তু একদম বেসিক, যে এক সাইডে আলো আর এক সাইডে ছায়া, সেটা তো আপনারা জানেনই যে যেগুলো একদিক থেকে আলো আসে, আমি বারবার বলছি যে দেখেন এই সাইড ছায়া, তো এক সাইডে আমি আলো রাখছি, এক সাইড ছায়া রাখছি, এভাবে কিন্তু আমি শেডিংটা করছি। তো
দ্বিতীয় হাতটা আমি এভাবে রাখবো, বেশি কাজ করবো না। এখন আমরা 3 নম্বর হাতের দিকে যাব। 3 নম্বর হাতের যে শেপটা, তৃতীয় যে হাতটা আমি আঁকবো সেটা এভাবে আছে। তো এভাবে এরকম আছে হাতটা, যে এরকম হাত আঁকার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হলো, আমরা এতদিন মানে যে দুইটা হাত আঁকলাম সে দুইটা হাতে কিন্তু আমরা সোজাসুজি বক্স আঁকছি তালুর জন্য, কিন্তু এখানে কিন্তু আমরা বক্স আঁকবো না, এখানে আরেকটা শেপ আঁকবো। তো খেয়াল করেন, তো আমরা এই শেপটা নিয়ে আসলাম। এই শেপটা তো আপনারা পারবেনই, দেখেন যে এখানে আমি একটা সোজা লাইন দিছি, একদম কিন্তু সিম্পল, কঠিন কিছু না, সোজা একটা লাইন টানছি, তারপরে এখান থেকে এভাবে নিয়ে আসছি, এখান থেকে এভাবে নিয়ে আসছি। তো দেখতেই পাচ্ছেন যে এই লাইনটা কিন্তু ছোট এই লাইনের তুলনায়, তো দুটো লাইন সমান দেবেন না, উপরে যে লাইনটা সেটা একটু লম্বায় বড় দেবেন, নিচের লাইনটা ছোট দেবেন। তারপরে আমি এখান থেকে একটা লাইন দিছি, একটু জায়গা গ্যাপ রেখে তারপরে মিলাই দিছি। তো এই শেপটা আনার পরে আমাদের আবার রেইনবো আঁকতে হবে। তো রেইনবোর ডিরেকশনটা এবার এই দিকে হবে। একটা জিনিস খেয়াল করেছেন কিনা জানি না, দেখেন যে এখানে যখন আমি রেইনবোটা আঁকি তখন যেদিকে আমার কিনিয়া বলছিল করে নেবো সেদিক থেকে কিন্তু আমি রেইনবোটা শুরু করছিলাম, ঠিক এভাবে এখন আমি যেটা আঁকছি সেটা এভাবে আছে। তো এভাবে থাকলে তো কেনিয়া আঙুলটা এদিকে থাকবে, তো সেজন্য কিন্তু আমি রেইনবোর যে শুরু স্টার্টটা সেটা কিন্তু আমি এখান থেকে করবো। আচ্ছা দেখেন, তো আমি এখানে একটা রেইনবো আঁকলাম। তো রেইনবোর ক্ষেত্রে যেটা একটা বিষয় মানে একটু নজর দেওয়ার মতো সেটা হলো যে যে ক্ষোভগুলো আছে একটা থেকে একটা ডিস্টেন্স, সেটা কিন্তু আমি সমান সমানভাবে আঁকিনি। দেখতে পাচ্ছেন যে সমান সমানভাবে আঁকিনি, কিন্তু কাছাকাছি আঁকছি, কাছাকাছি কিন্তু আছে, খুব বেশি ডিস্টেন্স কিন্তু নাই। আর যে মাথার অংশটা সেটা কিন্তু আমি উপরের দিকে বেশি বাড়াইছি, কারণ এখানে কিন্তু আমার যে মাঝের আঙ্গুল সেটা হবে। তো এটা করার পরে আমি এখন আবারও আঙ্গুলের ডিরেকশন করবো। তো এখান থেকে আমাদের আঙ্গুলের ডিরেকশন হয়ে গেল, কেনে আঙ্গুলের ডিরেকশন হয়ে গেল। তারপর কেনে আঙ্গুলের পরে এই আঙ্গুল থাকে, তো এটা ডিরেকশন আমাদের, তারপরে মাঝের আঙ্গুল, তারপরে এই পাশের আঙ্গুল, তো আমরা কিন্তু 4টা আঙ্গুলের চারটাঙ্গুল কিন্তু দিয়ে ফেলছি, যে এই 4টাঙ্গুল কিন্তু শেষ। এখন আমাদের বুড়ো আঙুল, তো বুড়ো আঙুলটা আমরা এখান থেকে তুলবো। তো এখানে কোনখান থেকে, সেটা হলো যে এই মাপটা ছিল, এই মাপটা মাঝখান থেকে তুলবো।
মাঝখান থেকে তুলে এই তৃতীয় লাইন পর্যন্ত, রেইনবো যে তৃতীয় লাইন ছিল সে তৃতীয় লাইন পর্যন্ত নিয়ে আসবো। ওকে, তো আমাদের বেসিক শেপটা হয়ে গেল, এখন আমরা এটাকে আঙ্গুলে রূপান্তর করব। তো এক্ষেত্রে কিন্তু আমরা একদম সোজাসুজিভাবে আঙুল কিন্তু দিতে পারবো না, যে এগুলোতে যেভাবে দিছি যে সোজাসুজিভাবে দিছি, এটা কিন্তু যেহেতু হাতটা একটু বাঁকানো অবস্থায় আছে, অ্যাঙ্গেল দেখা যাচ্ছে, তো অ্যাঙ্গেল দেখা গেলে কিন্তু আঙুলগুলোর যে খোপ খড় যেগুলো, এখানে আলো পর্যাপ্ত আলো না থাকার কারণে আপনারা দেখতে পাচ্ছেন না ঠিকভাবে, এর জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। তো এইভাবে করলে কিন্তু দেখেন যে এখানে একটা ঢেউয়ের মতো হয়ে যায়। তো এই অংশটা কিন্তু এখন দিতে হবে। তো আমরা প্রথমে যে শেপটা আনবো সেটাকে লম্বাভাবে নিয়ে আসবো, তারপরে আমরা ওই মানে যে ডিজাইনটা সেটা করবো। তো আমরা প্রত্যেকটা আঙুলই কিন্তু কভার করে ফেলছি, শুধু বুড়ো আঙুলের দিকে একটু খেয়াল করেন, আর বুড়ো আঙুলের দিকে আমি এভাবে লম্বা করে নিয়ে আসছি, এভাবে কিন্তু লম্বা করে নিয়ে আসছি, নিয়ে এসে এখানে এসে থামছি। থামার পরে এখান থেকে কিন্তু আমি একটু রাউন্ড করে নিয়ে এসে এদিক দিয়ে নিয়ে এসে এভাবে করে দিচ্ছি। তো এটা অবশ্যই করতে হবে, যেহেতু এভাবে করছেন দেখেন যেভাবে করলে কিন্তু এখান থেকে নিয়ে এসে এই যে এই অংশটা আধারের জন্য দেখা যাচ্ছে না কিন্তু আছে, তো এই জন্য এভাবে রাউন্ড করে দেবেন, তারপরে ফোরে আঙুল। আচ্ছা, তো ফোরে আঙুলটা দেওয়ার পরে এখানে থামলাম, তারপরে এই যে এটাকে রাউন্ড করে নিয়ে এসে এইটা যেভাবে রাউন্ড করছিলাম দেখেন, এটা যেভাবে বাঁকাইছিলাম এটাও কিন্তু সেভাবে বাঁকাচ্ছি। এ দেখেন এখান থেকে কিন্তু সেম টু সেম, এখানে এখান থেকে কিন্তু সেম টু সেম একই, হাতে এরকম করলাম। করার পরে আমাদের শেপটা হয়ে গেলো, এখন আমরা যে রেইনবোটা দিয়েছিলাম সেটা মুছে ফেলি। এভাবে আঙুলগুলো আঁকতে আঁকতে আপনাদের একটু সমস্যার সম্মুখীন হতে পারে, এই জন্য কিন্তু হাতটা অবশ্যই বড় করে রাখবেন, ছোটো করে রাখলে কিন্তু এই যে মুছতে যাচ্ছে আমি যখন তখন কিন্তু ভেতরের আঙুলের লাইনগুলো কিন্তু মুছে যাচ্ছে, যদি আপনি হাতটা বড় করে রাখেন তখন কিন্তু সুবিধা হবে। তো আমরা যে বেসিক শেপটা পেয়েছিলাম সেটাকে এখন আমরা বোল্ড করে দিই। তো এখন বোল্ড করার সময় আরেকটা জিনিস এখন আমরা করবো, সেটা হলো যে এই যে আমাদের প্রত্যেকটা আঙুলে শেপ ছিল এটাকে আমরা এভাবে করে দেবো, এভাবে এভাবে এভাবে
একটু ওনাকৃতি করে করে দিব। ঠিক সেভাবে এখান থেকে আমি শুরু করছি, এখান থেকে নিয়ে এসে এই যে রেনবো যে লাইনটা ছিল সেই লাইনের এখানে একটু উঠিয়ে দিলাম, তারপর এখান থেকে আবার একটু উঠিয়ে দিলাম, তারপরে এটাকে মিলিয়ে দিলাম। একইভাবে এই পাশের অংশেও আমরা এই কাজটা করব, এভাবে এভাবে একইভাবে এটাও তো তারপরে যে লাইনটা ছিল সোজা আমি হালকা একটু রাউন্ড করে দিলাম, হালকা একটু বেশি করিনি। তো একটা জিনিস এভাবে কঠিন জিনিস এভাবে বোঝানোটা কিন্তু একটু কঠিনই হয়ে পড়ে, তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো ভিডিওটা কয়েকবার দেখে যদি আপনারা প্র্যাকটিস করেন তাহলে কিন্তু আশা করি আপনারা তিনটা হাতই আঁকতে পারবেন, একবারে কিন্তু আপনারা পারবেন না। আমি আবার বলে দিই, একবারে কিন্তু আপনারা কোনোভাবেই পারবেন না, কোনোভাবে এটা সম্ভব না যে একবার দেখলেন তারপর চেষ্টা করলেন, এটা কিন্তু হবে না। আপনাদের মিনিমাম 4-5 বার প্র্যাকটিস করতে হবে, এটা বারবার ভিডিওটা দেখেন আর না দেখেন প্র্যাকটিস করবেন। টেকনিকটা যদি থাকে মনে তাহলে অবশ্যই প্র্যাকটিস করবেন, আর না মনে থাকলে ভিডিও দেখে দেখে প্র্যাকটিস করবেন। তো আমাদের হাত হয়ে গেলো, এখন আমরা নখের দিকে যাব, এখন আমরা নখ আঁকবো। আমরা দেখেন নখ এঁকে দিছি, সিম্পল ভাবে কিন্তু নখটা আঁকছি। তো এই হাতটা আমি ছোট আঁকছি। এখানে আরেকটা জিনিস করতে পারেন যে এই যে আমি এখানে একটু বাড়ায় দিছি বেশি, এটাকে একটু কমায় দিতে পারেন, কমায় দিলে একটু সুন্দর লাগবে। যেহেতু আমি হাতটা ছোট আঁকছি তো ছোট হাতের তুলনায় এটা একটু বেশি ছাড়ানো হয়ে গেছে এটা মনে হচ্ছে আমার। তো এই যে আমি হাতটা আঁকলাম, আর এই হাতটাও কিন্তু আপনারা একইভাবে শেডিং করতে পারেন, একদম নর্মাল যে শেডিং, তো একদিকে আপনারা ডার্ক করবেন একদিকে লাইট। তো ভিডিওটা এমনিতে অনেক বড় হয়ে গেছে, আপনাদের দেখতে অসুবিধা হবে, আপলোড করতেও সমস্যা হবে, অনেক এমবি হয়ে যায়, এই জন্য আমি হাতটা এই করলাম না, শেডিং করলাম না। তো এই হাতটা একটু কঠিন মনে হতে পারে আপনাদের কাছে, তো আপনারা যে উপরে দুইটা হাত ছিল সে দুটা কিন্তু অনেক সহজ, একদম কিন্তু সিম্পল। তো এই দুইটা হাত আঁকার চেষ্টা করবেন, পরীক্ষাতে যদি উল্লেখ না থাকে যে এমন হাত আঁকবো বা এমন হাত আঁকবো, কোনো হাতের রেফারেন্স যদি না বলে দেওয়া থাকে বা কোনো ছবি না দেওয়া থাকে, যদি বলে যে সিম্পল একটা হাত আঁকো, তখন কিন্তু এই দুইটা হাতের মধ্যে যদি আপনারা আঁকেন তাহলে কিন্তু আপনাদের সময় বাঁচবে আর সুন্দরভাবে জিনিসটা একে কমপ্লিট করতে পারবেন। এই দুটো হাত কিন্তু একদম সহজ হয়ে গেল আঁকা। তো আশা করি আপনাদের ভালো লেগেছে, আজকের ভিডিও এই পর্যন্ত ছিল, ভালো লাগছে সবাইকে।